পাহাড়ে চাঁদাবাজি বন্ধ ও শান্তি শৃঙ্খলা ফিরে আসা দরকার বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। দুপুরে বান্দরবান সার্কিট হাউসে সরকারি বিভিন্ন বিভাগ সংস্থার সঙ্গে মতবিনিময় শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। সুপ্রদীপ চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রামে মানসম্মত শিক্ষা ব্যবস্থা এখনও গড়ে ওঠেনি, তাই শিক্ষা ব্যবস্থার পরিবর্তন হওয়া দরকার। ভ্রমণ নিষেধাজ্ঞার প্রশ্নে উপদেষ্টা বলেন, কোনো পর্যটক বেড়াতে এসে যাতে সমস্যায় না পড়ে সে বিষয়টি নিরাপত্তা বাহিনীর সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। এ সময় সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।